প্রিয় শিক্ষার্থী সবাইকে আইটিইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে তোমাদের শেখাবো বয়স বের করার নিয়ম। কিভাবে বয়স বের করতে হয়? চাকরির আবেদন করতে গেলে দেখা যায় বয়স বের করে চাকরির আবেদন করতে হয়। এছাড়াও বিভিন্ন কাজেও বয়স বের করার প্রয়োজন হয়। চলো দেখি কিভাবে বয়স বের করতে হয়। তো প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখে দিব বয়স ক্যালকুলেটর, বয়স ক্যালকুলেটর। তো দেখেন বয়স লেখার সাথে সাথে চলে আসছে বয়স ক্যালকুলেটর। আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে চলে আসছে বয়স ক্যালকুলেটর অ্যাপস। তো এখান থেকে আমি ইনস্টল করে নেব। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। যেহেতু ইনস্টল করা আছে তো আমরা এখান থেকে ব্যাক করে চলে গেলাম। তো বয়স ক্যালকুলেটর অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন হয়ে যাবে আমাদের অ্যাপসটি। তো প্রথমে যে গড়টি আছে এখানে লিখবেন জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখটা এখানে লিখবেন। সাপোজ আপনার জন্ম তারিখ ধরেন 15/12, ধরেন বয়স সাল 1996। আচ্ছা, তারপরে আছে নিচে আজকের তারিখ, এটা ওটো চলে আসবে আজকের ডেটটা। আর যদি কোনো সার্কুলার উল্লেখ থাকে যে এত তারিখ থেকে এত তারিখের বয়স, তাহলে আপনি নিচে লিখে দিবেন, আপনার মতো করে এডিট করা যাবে। আজকের বয়সের জায়গায় লিখে দিবেন ওই তারিখটা, আর আপনার যে জন্ম তারিখটা এটা থাকবে উপরে। তো আমরা এখন হিসাব করব। হিসাব করুন, এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের বয়স কত চলে আসছে। আমাদের বয়স, বর্তমান বয়স 23 বছর 10 মাস 4 দিন। পরবর্তী 1 মাস 27 দিন পরে আমার জন্ম তারিখ। এছাড়াও আমার সর্বমোট বয়স, সর্বমোট মাস, সপ্তাহ, দিন, ডিটেলস এখানে চলে আসছে। তো আমরা এইভাবে আমাদের বয়স বের করতে পারবো। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।